আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু বেবি কেয়ার অ্যান্ড এন্টারটেইনমেন্ট চ্যানেল। আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার 11 মান্থ বেবির স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার রুটিন নিয়ে। আমি 1 ইয়ার চুলের জন্য সবসময় অলিভ অয়েল ইউজ করি, আর ওর স্কিন কেয়ারের জন্য 2টে ক্রিম ইউজ করি, একটা বায়োড্রামা ক্রিম আর একটা মাদার কেয়ার ক্রিম। ওয়ান ইয়ার স্কিন যখন অনেক বেশি রুক্ষ হয়ে যায় তখন আমি ওর স্কিনে বায়োড্রামা ক্রিমটি ইউজ করি। এই ক্রিমটা স্কিনকে অনেক বেশি ময়শ্চারাইজ করে আর সফট রাখে। স্পেশালি এই ক্রিমটা আমি শীতের সময় ইউজ করে আমার কাছে অনেক ভালো লেগেছে। যে আপুরা আপনাদের বেবিদের জন্য ভালো ময়শ্চারাইজার খুঁজতেছেন তারা এই ক্রিমটা ইউজ করে দেখতে পারেন, অনেক ভালো লেগেছে আমার কাছে ক্রিমটা। মাদার কেয়ার ক্রিমটাও আমি 1 ইয়ার স্কিনে সবসময় ব্যবহার করি, এই ক্রিমটাও ভালো লেগেছে ইউজ করে। কিন্তু আমার মনে হয়েছে মাদার কেয়ার ক্রিমটা স্কিনকে একটু কম ময়শ্চারাইজ করে। আপনারা চাইলে মাদার কেয়ারের ছোট সাইজটা কিনে ইউজ করে দেখতে পারেন, ভালো লাগলে বড় সাইজটা কিনতে পারেন। ওয়ান ইয়ার ডে টাইম স্কিন কেয়ার আর নাইট টাইম স্কিন কেয়ার সেমই, শুধু রাতের বেলায় ঘুমানোর আগে আমি ওর চুলে অলিভ অয়েল ইউজ করি। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে সব ভিডিও সব সময় দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।